চার সিমের এজিটেলের 429 জি চার সিম এটা কে দর্শক এটা চার সিম এটা প্রাইস কত 1290 টাকা এটা আপনার 640 টাকা 640 টাকা না কি ফোন এটা এটা ম্যাক্সিমাম জি এটা বিগ সাউন্ড বিগ স্পিকার 4000 এমপিয়ার ব্যাটারি 4000 এমপিয়ার ব্যাটারি ওকে অ্যান্ড্রয়েড ফোনের মতো ওকে দর্শক এটা হচ্ছে টাইটানিকের 725 টাকা ওকে এগুলো কি ওয়ারেন্টি গ্যারান্টি কিছু আছে কিনা ফুল ওয়ারেন্টি এক বছর এক বছরের ফোন কিনা আপনার দোকান ধরেন আপনার ঢাকার বাইরে যেখানেই হোক আর কি ঢাকার বাইরে তো এখানে কাস্টমার কেয়ার আছে ওখানে ফ্রি সার্ভিস পাবে এক বছরের জন্য আচ্ছা ওকে কেউ যদি খুচরা নিতে চায় সেক্ষেত্রে কি আপনি দেন কিনা এই ব্লগ দেখে যাওয়ার পর তাকে খুচরা সেল করবো সমস্যা তার কাছে ওকে ব্লগ দেখে যদি কেউ আসে সেক্ষেত্রে শপে আসলে আপনার খুচরা দিয়ে দিবেন দামটা কি বেশি রাখবেন না এটাই এটাই রাখবেন এই দামে মানে যারা দোকানদার তাদের এলাকায় কত কেন পর ছোট ছোট কম্পেয়ার করলে বুঝতে পারবে যে এখানে কতটা কম আচ্ছা আমরা সব কোম্পানির ডিলার সেক্ষেত্রে আমাদের থেকে ভালো রেট পাবে না হ্যালো গাইজ আজ আমরা চলে এসেছি সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটে আমি দেখাবো আজ আপনাদের কিছু ফোন কিছু বাটন ফোন আর কিছু অ্যান্ড্রয়েড ফোন সো আমরা এই ভিডিওটাতে মূলত বাটন ফোন দেখাবো তারপর অ্যান্ড্রয়েড ফোনগুলো দেখাবো সো আমাদের পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আর মোবাইলের দাম এবং ডিটেইলসগুলো আমাদের হেল্প করবে এই শপ থেকে রিয়াদ ভাই সো আমরা এখন সরাসরি চলে যাচ্ছি রিয়াদ ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম রিয়াদ ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো ভাই আপনি ভালো আছেন এই তো ভাই ভালো আছি রিয়াদ ভাই আপনার শপের অ্যাড্রেসটা বলেন এটা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট 14 তলা 23 নম্বর দোকান 23 নম্বর দোকান না দোকানের নাম friends.com friends.com তো রিয়াদ ভাই এখন আমরা আসলে বাটন ফোন দেখব তাই তো জি ওকে তো কোনটা দিয়ে শুরু করবেন এখন সর্বনিম্ন থেকে শুরু করি ওকে ঠিক আছে সর্বনিম্ন এই আছে একটা আপনার 640 টাকা 640 টাকা না কি ফোন এটা এটা ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ওকে দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যাক্সিমাম ফোন 1500 অ্যাম্পিয়ার ব্যাটারি 1500 অ্যাম্পিয়ার ব্যাটারি না এর ব্যাকপ্যাকটা দেখি ওকে এটা হচ্ছে সেই ফোন এটার প্রাইস হলো 640 টাকা 640 টাকা ওকে তারপর কোনটা দেখব তারপর একটা আছে আপনার আইকনের এটা আপনার গ্রো মিউজিকের মডেল এটা হচ্ছে কি আপনার 640 টাকা এটা 640 টাকা তারপর কোনটা দেখব তারপর আছে একটা টেক্সের আচ্ছা 640 টাকা 640 টাকা না বিগ টচ সাইড টচ বাটন জি ওকে তারপর কোনটা দেখব এটা আছে আপনার 2 পয়েন্ট ডিসপ্লে এটা 1.8 থেকে বড় 2 পয়েন্ট ডিসপ্লে এটা আপনার 800 টাকা 800 টাকা না জি এটা উইনস্টার আপনার WS 114 এই 600 বা 800 টাকার যে ফোনগুলো এগুলো কত করে আসলে বিক্রি করতে পারে এগুলো 1000-1200 টাকা যে যা বিক্রি করতে পারে এটার কোনো নেট প্রাইস থাকে না যে যা সেল করতে পারে ওকে তারপর কোনটা তারপর একটা আছে আপনার এই রিটেলের এটা আপনার 725 টাকা 725 টাকা না দর্শক এটা হচ্ছে 725 টাকা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ফোন ওকে তারপর কোনটা দেখব তারপর একটা আছে আপনার স্মাইলের এটা নোকিয়া 3310 এর মডেল আচ্ছা এইটা আপনার 740 টাকা 740 টাকা না জি ওকে এটা হচ্ছে স্মাইল নোকিয়ার একটা মডেলের মতো ওকে তারপর একটা আছে আপনার উইনস্টার W8 এটা আপনার 725 টাকা তারপর একটা আছে উইনস্টারের W15 এটা 725 টাকা 725 টাকা না দর্শক এটা হচ্ছে 725 টাকা দেখতে পাচ্ছেন উইনস্টারের ফোন ওকে তারপর তারপর একটা আছে আপনার টাইটানিকের এটা আপনার 725 টাকা 725 টাকা ওকে 725 টাকা তাহলে সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনি চাইলে তার সঙ্গে যোগাযোগ করতে পারেন ওকে কেউ যদি খুচরা নিতে চায় সেক্ষেত্রে কি আপনি দেন কিনা এই ব্লগ দেখে যাওয়ার পর তাকে খুচরা সেল করবো সমস্যা তার কাছে ওকে ব্লগ দেখে যদি কেউ আসে সেক্ষেত্রে শপে আসলে আপনার খুচরা দিয়ে দিবেন দামটা কি বেশি রাখবেন না এটাই এটাই রাখবেন এই দামে অর্থাৎ দর্শক আপনারা যারা খুচরা নিতে চান তারা আসলে তাদেরকে ফোন দিবেন না সরাসরি তাদের যে শপ সেখানে চলে আসবেন তারা কুরিয়ারে আসলে খুচরা দেয় না আপনারা যদি খুচরা নিতে চান সেক্ষেত্রে তাদের শপে আসতে হবে আর এটা হচ্ছে তাদের শপ এটা হচ্ছে friends.com আমি আসলে স্ক্রিনে নাম্বার দিয়ে রাখবো সেক্ষেত্রে এখানে আসতে পারেন আর আপনারা যারা পাইকারি নেবেন তারা আসলে তাদের সঙ্গে যোগাযোগ করবেন দেশের অন্যান্য স্থান থেকে আসলে এই ফোনগুলো আপনারা নিতে পারবেন কারণ তারা কুরিয়ার ট্রান্সপোর্ট দুইটাতেই আসলে এই ফোনগুলো দিয়ে থাকে ওকে তারপর কোনটা দেখবো একটা আছে আপনার টাইটানিকের এটা আপনার 725 টাকা ওকে দর্শক এটা হচ্ছে টাইটানিকের 725 টাকা ওকে এগুলো কি ওয়ারেন্টি গ্যারান্টি কিছু আছে কিনা ফুল ওয়ারেন্টি এক বছর এক বছরের ফোন কিনা আপনার দোকান ধরেন আপনার ঢাকার বাইরে যেখানেই হোক আর কি ঢাকার বাইরে তো এখানে কাস্টমার কেয়ার আছে ওখানে ফ্রি সার্ভিস পাবে এক বছরের জন্য আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে তারপর কোনটা দেখবো তারপর একটা আছে আপনার T130 এটা আপনার ক্যামেরা ছাড়া এটা 700 টাকা 700 টাকা না জি ওকে তারপর একটা আছে আপনার স্মার্টফোন এটা এটা আপনার 740 টাকা 740 টাকা ওকে তারপর তারপর একটা আছে আপনার এজিটেলের এজিয়াগার মানে সুন্দর একটা মডেল আপনার নোকিয়া 3310 এর মডেল আচ্ছা এটা আপনার 775 টাকা 775 টাকা না জি ওকে তারপর একটা আছে আপনার আইকনের i72 এটা আপনার 700 টাকা 700 টাকা না দর্শক এটা হচ্ছে 700 টাকা ওকে তারপর তারপর একটা আছে আপনার ম্যাক্সিমাম MB20 ডিসকো ওকে এটা প্রাইস কত 740 টাকা 740 টাকা তারপর তারপর একটা আছে আপনার উইন ম্যাক্স এটা আমার আপনার MS 51 এটা অনেক রানিং একটু মডেল এটা আপনার 820 টাকা 820 টাকা ওকে তারপর তারপরে আবার ওকে দর্শক এখানে আসলে হিউজ ফোন তাদের আমি যদি এদিকে দেখাই
অনেক ফোন আছে, সব আসলে দেখানোর সম্ভব না, আমরা কিছু স্যাম্পল দেখাচ্ছি, আর বাকিগুলো নিতে চাইলে তাদের শপে চলে আসবেন অথবা তাদের সঙ্গে যোগাযোগ করবেন। তারপর কোনটা দেখবো? একটা ভেগা, এটা আপনার 775 টাকা। 775 টাকা না দর্শক, এটা 775 টাকা, ঠিক আছে। তারপর কোনটা? তারপরে একটা আছে আপনার জি ফোনের GP 26 প্লাস। আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন, এটা আপনার 760 টাকা। 760 টাকা, 10 লাইটও আছে। এটা আপনার 2-পয়েন্ট ডিসপ্লে, তখন একটা দেখালাম 2-পয়েন্ট, এটা একটা 2-পয়েন্ট। এটা উইনিস্টার WS 115, এটা আপনার 800 টাকা। 800 টাকা, ওকে। তারপর একটা আছে আপনার উইনিস্টার W27, এটা আপনার 725 টাকা। 725 টাকা, ঠিক আছে। তারপর ইসমাইলের ও8, এটা অনেক রানিং একটা মডেল, রানিং খুব চলতেছে, তাই তো? জি, এটা আপনার 720 টাকা। 720 টাকা, ঠিক আছে। তারপর একটা আছে আপনার আইকনের, এটা আপনার 750 টাকা। 750 টাকা না, ওকে। তারপর একটা আছে আপনার পিসের PP4, এটা আপনার 750 টাকা। 750 টাকা, ওকে। একটা আছে আপনার ভেগা 1200 মডেল, এটা এটা আপনার 675 টাকা। 675 টাকা, ঠিক আছে। তারপর একটা আছে আপনার উইনিস্টার W28, এটা অনেক রানিং মডেল, যা দোকানে তারা সেইসব ফোনের মডেল দেখলে বুঝতে পারবে। আচ্ছা, আর তাদের এলাকায় কতই কেনা পড়তেছে, মানে যা দোকানদার তাদের এলাকায় কতই কেনা পড়ছে, ওটার সাথে কম্পেয়ার করলে বুঝতে পারবে যে এখানে কতটা কম। আচ্ছা, আমরা সব কোম্পানির ডিলার, ঠিক আছে, আমাদের থেকে ভালো রেট পাবে না। ওকে, ঠিক আছে। এটা প্রাইস কত বললেন? এটা আপনার 725 টাকা। 725 টাকা, ওকে। তারপর কোনটা দেখবো? একটা আছে আপনার টিনমো, এটা আপনার 770 টাকা। 770 টাকা না, দর্শক দেখতে পাচ্ছেন সুন্দর মডেল, ব্যাক ক্যামেরাটাও সুন্দর, মিডিয়ালে 770 টাকা। 770 টাকা, ওকে। তারপরে একটা আছে আপনার টাইটানিকের, এটা অডিও ভিডিও সব চলবে কিন্তু ক্যামেরা নাই। ওকে, অডিও ভিডিও চলবে কিন্তু ক্যামেরা নাই, তাই তো? ওকে, প্রাইস কত? 700 টাকা। 700 টাকা, ওকে। একটা আছে আপনার উইনিস্টার W18, কত এটা? আপনার 725 টাকা। একটা আছে আপনার এজিটেলের AZ32, এটা আপনার 780 টাকা। 780 টাকা, দর্শক, 780 টাকা। তারপরে এটা কত? তারপরে এটা আছে আপনার উইনিস্টার, এটা 3000 mAh ব্যাটারি। আচ্ছা, অনেক অনেক বেশি। কত প্রাইস এটার? এটা 800 টাকা। 800 টাকা, ওকে। দর্শক, আমরা এই যে ফোনগুলো দেখালাম, এর বাইরে আরও কিছু বাটন ফোন আছে, আমরা সেগুলো দেখাবো, সো আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, আমরা এখন আরও কিছু বাটন ফোন দেখাবো, আগে যেগুলো দেখালাম ওর পরে এগুলো আসলে আবার নতুন করে দেখাচ্ছি। সো আমরা এখন রিয়াদ ভাইয়ের কাছে এগুলোর দাম শুনে নেবো। রিয়াদ ভাই, কোনটা দেখাবেন? এটা আছে আপনার টাইটানিকের, আচ্ছা, 3000 mAh ব্যাটারি, ওকে। এটা আপনার 920 টাকা। দর্শক, এটা হচ্ছে 920 টাকা, ওকে। তারপরে একটা আছে আপনার উইনিস্টার W30, এটা আপনার 1100 টাকা। জি, এটা বিগ সাউন্ড বিগ স্পিকার, 4000 mAh ব্যাটারি। 4000 mAh ব্যাটারি, ওকে, অ্যান্ড্রয়েড ফোনের মতো। একটা আছে আপনার টাইটানিকের T6, এটা আপনার 1050 টাকা, 1050 mAh ব্যাটারি। তারপরে একটা আছে আপনার উইনিস্টার W999, এটা আপনার 1050 টাকা, 3500 mAh ব্যাটারি। 3500 mAh ব্যাটারি, ওকে, বড় ব্যাটারি, বিগ ব্যাটারি। একটা আছে আপনার 2500 mAh ব্যাটারি আইকনের নিউ ফোন, আচ্ছা, এটা আপনার 790 টাকা। 790 টাকা না, ওকে দর্শক, 790 টাকা। একটা আছে আপনার আইকনের, এটা i303, এটা আপনার 1000 টাকা। 1000 টাকা না, ওকে। একটা আছে আপনার গ্রেটেলের 1800 mAh ব্যাটারি, শাইনিং প্রোডাক্ট, অনেক ভালো সেট, এটা চার্জ থাকবে অনেক ভালো। আচ্ছা, এটা আপনার 950 টাকা। 950 টাকা, ওকে, ঠিক আছে। তারপর একটা আছে আপনার কিউ ফোনের, এটা আপনার 1000 টাকা। 1000 টাকা, জি, দর্শক, এটা 1000 টাকা। তারপর একটা আছে আপনার এজিটেলের AZ27, আচ্ছা, এটা আপনার 990 টাকা। 990 টাকা, জি। তারপর একটা আছে আপনার জি ফোনের GP30, আচ্ছা, এটা 2500 mAh ব্যাটারি, সাইড দিয়ে টচ বাটন, আচ্ছা আচ্ছা, এটা আপনার 990 টাকা। 990 টাকা, ওকে। একটা আছে আপনার জি ফোনের GP29 প্লাস, এটা 990 টাকা। 990 টাকা না, জি, সার্ভিস কোয়ালিটি অনেক ভালো। আচ্ছা, তারপর তারপরে একটা আছে আপনার জি ফোনের GP30, আচ্ছা, এটাও ইয়া ব্যাটারি অনেক ভালো আছে, সাইড দিয়ে টচ বাটন, এটা আপনার 1000 টাকা। 1000 টাকা, ওকে। একটা আছে আপনার এজিটেলের 2.8 ডিসপ্লে, এটা আপনার 1075 টাকা। 1075 টাকা, তাই তো, ওকে। তারপর একটা আছে আপনার এজিটেলের AZ30, এটা 2500 mAh ব্যাটারি, 1050 টাকা। 1050 টাকা, ওকে, ব্যাকপার্ট অনেক ভালো, আচ্ছা, সুন্দর। একটা আছে আপনার ফোল্ডিং এর, আচ্ছা, এটা ইয়া মাইসেল কোম্পানি, আচ্ছা, ফোল্ডিং, এটা আপনার 1200 টাকা। 1200 টাকা না, ফোল্ডিং, ওকে। তারপর একটা আছে আপনার মার্সের জারা, আচ্ছা, এটা রানিং একটা মডেল, এটা ফোল্ডিং না, হ্যাঁ, সবগুলো আপনার সার্ভিস কোয়ালিটি অনেক ভালো, 1 বছর ওয়ারেন্টি আছে। 1 বছর ওয়ারেন্টি, কত এটা? 1290 টাকা। 1290 টাকা, ও। তারপর একটা আছে আপনার চার সিমের এজিটেলের, চার সিম, জি, চার সিম, এটা দর্শক, এটা চার সিম,
এটা প্রাইস কত? 1290 টাকা। 1290 টাকা না? তারপর একটা আছে আপনার উইনস্টারের W800। আচ্ছা, এটা আপনার 1100 টাকা। 1100 টাকা। তারপর একটা আছে আপনার উইনস্টারের টি-শার্ট, এটা আপনার 1060 টাকা। 1060 টাকা না? জি, ওকে, দর্শক 1060 টাকা এটা। তারপর এটা আপনার আছে স্মাইলের M300, এটা 930 টাকা। 930? জি, ফোনের G29। আচ্ছা, 990 টাকা। 900 অ্যাম্পিয়ার ব্যাটারি। 900 অ্যাম্পিয়ার, 990। এটা আপনার 950 টাকা। 950 টাকা, দর্শকের 950। তারপর একটা আছে আপনার কিউ ফোনের Q47। আচ্ছা, এটা সুন্দর দেখতে, কিন্তু সুন্দর ব্যাপারটা, অনেক সুন্দর করছে, অনেক শাইনি। এটা প্রাইস কত? এটা আপনার 1075 টাকা। 1075 টাকা, ওকে। তারপর একটা আছে আপনার টাইটানিকের T30, 2800 এমএ ব্যাটারি, এটা আপনার 1050 টাকা। 1050 টাকা। তারপর একটা আছে আপনার পিসের DP5, এটা আপনার 1050 টাকা। 1050 টাকা না? 2.8 ডিসপ্লে। আচ্ছা, ঠিক আছে। তারপর তারপর একটা আছে আপনার টিনমো F100, এটা 990 টাকা। 990 ব্যাটারি, ওকে, ঠিক আছে। তারপর একটা আছে আপনার আইকনের 303, ওকে, এটা আপনার 1020 টাকা। 1020 টাকা, ওকে, ঠিক আছে। তারপর একটা আছে আপনার কিউ ফোনের, এটা আপনার 1100 টাকা। 1100 টাকা, দর্শক, এটা কিউ ফোনের 1100 টাকা। তারপর একটা আছে আপনার টাইটানিকের T6, 1050 টাকা। ওকে, ঠিক আছে। দর্শক, আমরা আসলে ফোনগুলো দেখালাম, তার এগুলো ছাড়াও মূলত আরও তাদের হিউজ ফোন আছে। আমি যদি এইদিকে একটু দেখাই, দেখতে পাচ্ছেন এইদিকে অনেক অনেক ফোন আছে তাদের, এইদিকে আছে ডিসপ্লে করা আছে, তারপরে হচ্ছে এইদিকেও তাদের ফোন আছে। সো আসলে আমরা কিছু স্যাম্পল দেখিয়েছি, আর বাকিগুলো আসলে দেখতে চলে তাদের শপে চলে আসতে হবে। আমি অ্যাড্রেস দিয়ে রেখেছি, সেই অ্যাড্রেস অনুযায়ী আপনারা যোগাযোগ করবেন, অথবা ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা পাইকের নিতে চাইলে সরাসরি তাদের সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারেন। ওকে দর্শক, তাহলে আমরা এই ভিডিওটা শেষ করছি। আমাদের অ্যান্ড্রয়েড ফোন নিয়ে আরও একটা ভিডিও থাকবে এই শপে, সো আমাদের চ্যানেলে অবশ্যই আপনারা দেখে নেবেন।